আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে ক্লাস নাইনের লেসন টেন, একটা ছোট গল্প, দ্য প্রাইস অফ বানানাস বাই মুলকরাজ আনন্দ। মুলকরাজ আনন্দ ইনি একজন ইন্ডিয়ান নভেলিস্ট, সোশ্যাল ক্রিটিক্স, ছোট গল্পকার, শর্ট স্টোরি রাইটার। মুলকরাজ আনন্দের প্রত্যেকটা ছোট গল্পে আমরা একদম ভারতবর্ষের নিচু তলার মানুষের সহজ সরল জীবনযাত্রা দেখতে পাই। তার গল্পগুলো আমাদেরকে খুব টাচ করে, এই কারণে কারণ এগুলো আমাদের দৈনিক দেখা ঘটনাগুলোর মধ্যে থেকে উঠে আসে। যেহেতু এটা ছোট গল্প, ছোট গল্পের কোনো শেষ হয় না, এবং এই গল্পগুলোর শেষেও মনে হয় যেন যে একটা অতীতির থেকেই যাই, যে মনে হয় যে আমরা তো জানতে পারলাম না যে শেষে কী হলো। তো এই যে এইটাই কিন্তু লাস্টে একটা পাঞ্চ লাইন দিয়ে প্রত্যেকটা গল্প শেষ হয়। তো চলো শুরু করা যাক, দ্য প্রাইস অফ বানানাস, কলাগুলির দাম। I was on my way from Faizabad railway station to Lucknow. আমি ফয়জাবাদ রেলওয়ে স্টেশন থেকে লখনউতে যাব ঠিক করেছিলাম। I had arrived at the station half an hour in advance of the time for the train's departure. আমি স্টেশনে প্রায় দেড় ঘন্টা আগে পৌঁছে গেছিলাম, ট্রেন ছাড়ার দেড় ঘন্টা আগে পৌঁছে গেছিলাম। I sat on a bench watching the monkeys frolicking on the trees and on the open platform. আমি একটা বেঞ্চে বসে বসে কয়েকটা বাঁদরের প্রমোদ বা আনন্দ দেখছিলাম খোলা প্ল্যাটফর্মের ওপরে। The monkeys descended now and then to collect half-sucked mango stones and the remainders of food from the platform. বাদরগুলো মাঝে মধ্যেই নেমে আসছিল, তারা হয়তো কোনো উঁচু স্থানে ছিল, নেমে এসে তারা কালেক্ট করছিল কি না হাফ সাক্ট ম্যাঙ্গো স্টোনস, আচ্চোসা আমের আটি। ম্যাঙ্গো স্টোনস মিন্স আমের আটি, হাফ সাক্ট মানে হচ্ছে অর্ধেক চোষা, আধা চোষা। কে হয়তো কোনো যাত্রী হয়তো অর্ধেকটা আম চুষে খেয়ে ফেলে রেখেছে সে আমের আটিটা কুড়ানোর জন্য, বা রিমাইন্ডার্স অফ ফুড, রিমাইন্ডার্স খাদ্যের যে অবশিষ্ট অংশ লোকে খেয়ে ফেলে রেখেছে সেগুলো কালেক্ট করার জন্য তারা বারবার নেমে আসছিল। দ্য ইয়াঙ্গার মাঙ্কিজ স্যাট অন দ্য বাগস অফ নিম অ্যান্ড ট্যামারিন ট্রিজ রেডি টু জাম্প আফটার এনি ফুড দ্যাট মে বি ভিজিবল। অল্প বয়সী বাদরগুলো, ছোটো ছোটো বাদর যেগুলো, তারা কী করেছিল, তারা গাছের ডালে বসেছিল। কী গাছ না নিম আর তেঁতুল, নিমটা বোঝাই যাচ্ছে, ট্যামারিন্ড হচ্ছে তেঁতুল গাছ। তো তারা ওই গাছে বসে একদম প্রস্তুত হয়ে রয়েছে যে যে খাবারটা তারা দেখতে পারবে তার উপর তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়বে। জাস্ট দেন দ্য ট্রেন ওয়াজ অ্যানাউন্সড বাই দ্য রিঙ্গিং অফ দ্য স্টেশন বেল। ঠিক সেই সময় স্টেশন বেল ঘোষণা করলো যে ট্রেন আসছে। I concentrated on securing a seat for myself in the train. আমি ট্রেনে নিজের একটা জায়গা দখল করার জন্য প্রতি মনোযোগ দিলাম। যেমনটা হয় কোনো ট্রেন আসার আগে আমরা সিট পাবো কি পাবো না তার জন্য আমরা আগে থেকেই উঠে দাঁড়িয়ে পড়ি, ট্রেন ঢুকছে তাও আমরা দাঁড়িয়ে থাকি যে লোক নামলেই ঠেলা গুঁতো মেরে কোনো রকমে উঠে একটা সিট যাতে আমরা পাই। তো এখানে লেখকও সেই ব্যাপারে কনসেন্ট্রেট করছে, মনোযোগ দিলেন যাতে তিনি ট্রেনে একটা সিট পেতে পারেন। আই গট এ উইন্ডো সিট ওভার লুকিং দ্য প্ল্যাটফর্ম। তিনি জানলার ধারে একটা, আমি জানলার ধারে একটা সিটও পেয়ে গেলাম যেটা থেকে প্ল্যাটফর্ম দেখা যায়। সাম আদার প্যাসেঞ্জার্স জয়েন্ট মি ইন দ্য কম্পার্টমেন্ট। কম্পার্টমেন্টের, ট্রেন কম্পার্টমেন্টের অন্য প্যাসেঞ্জাররাও আমাকে
আমার সাথে ওই একই কাজে ভর্তি হলো। উই ওয়ার অল সুইটিং ফ্রম দ্য রাইজিং হিট অফ দ্য সামার। আমরা প্রত্যেকেই এই গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে ঘামছিলাম। সুইট করা মানে হচ্ছে, সুইট মানে হচ্ছে ঘাম, সুয়েটিং ঘেমে নিয়ে একসার হওয়া। সেভারাল প্যাসেঞ্জার্স আর বিজি ফিলিং আপ দেয়ার স্মল আর্দান পিচার্স ফ্রম এ ওয়াটার পাম্প। অনেক প্যাসেঞ্জাররাই তারা কী করছে, তারা ব্যস্ত যে তাদের ছোটো ছোটো মাটির পাত্রগুলোকে স্টেশনে থাকা ওয়াটার পাম্প থেকে, জলকল থেকে সেগুলোকে ভরে নেওয়া। এটা যে সময়ের গল্প, তখন প্লাস্টিক বটল বা এখন জল ক্যারি করার জন্য অনেক রকম ব্যবস্থা হয়েছে, সেই সময় এগুলো ছিল না। তো মানুষ, যারা সাধারণ মানুষ, তারা মাটির পাত্র ব্যবহার করত, আর যারা একটু বনে দিই, যাদের পয়সা আছে, তারা হয়তো কোনো মেটাল কিছু ইউজ করতো, সেটা পিতল হতে পারে, কাঁসা হতে পারে, সেরকম পাত্র ব্যবহার করতো ট্রেনে জল নিয়ে যাওয়ার জন্য। তবে সে সবই কিন্তু সেই কুঁজো টাইপেরই জিনিস ছিল, কুঁজো টাইপের জিনিস নিয়ে তারা চলাচল করত। আই ওয়াজ স্ট্রাক বাই দ্য জিনিয়াস অফ এ মাঙ্কি ইন স্ন্যাচিং অ্যাওয়ে দ্য লয়েন ক্লথ অফ এ পিয়াস পার্সন হু ওয়াজ টেকিং আ বাথ আন্ডার দ্য পাম্প। আমি একটা বাঁদরের বুদ্ধিমত্তা দেখে অবাক হয়ে গেলাম যে সে একটা পিয়াস পার্সন, একজন ধার্মিক লোক, তার লয়েন ক্লথটা, তার কোমরে বাঁধার যে কাপড়টা, সেটা নিয়ে চলে গেছে, ছিনতাই করেছে, স্ন্যাচ করেছে, স্ন্যাচিং অ্যাওয়ে, ছিনতাই করে নিয়ে গেছে, যে পিয়াস পার্সন কিনা একটা পাম্পের তলায় বসে স্নান করছিল। এ গ্রেট ডিল অফ জেনারেল অ্যামিউজমেন্ট ওয়াজ কজড বাই দিস ইনসিডেন্ট। একটা মজার পরিস্থিতি তৈরি হলো এই ঘটনাটাকে কেন্দ্র করে। দ্য বাথার সেই স্নানরত ব্যক্তিকে পিয়াস পার্সন, ধার্মিক ব্যক্তি, আমরা স্টেশনে গেলে অনেক লোককে দেখি, বোঝা যায় যে তারা ধর্মকর্মই করে, কেউ লাল শালু পরে ঘোরে, কেউ হয়তো হাতে একটা একতারা নিয়ে ঘুরছে, তো বোঝাই যায় এই ব্যক্তিগুলো তারা ধর্মের সাথেই যুক্ত। হয়তো ট্রেনে করে সে কোনো তীর্থস্থানে যাচ্ছে, অথবা হয়তো তার একতারাটা বাজিয়ে ভিক্ষা করবে, এমনও হতে পারে। তো পিয়াস পার্সন এখানে ধার্মিক ব্যক্তি বলতে সেই মানুষগুলোর কথা বলা হয়েছে, আর পরে আবার এই পিয়াস পার্সনকেই দেখো দ্য বাথার বলছে, যেহেতু সে স্নান করছিল তাই। The butler then requested the monkey to return his loincloth. সেই স্নানরত ব্যক্তি বাদরকে রিকোয়েস্ট করলো, খেয়াল করো, রিকোয়েস্ট করলো, অনুরোধ করছে যে তার লয়েনক্লথটা ফিরিয়ে দেওয়ার জন্য। দ্য মাঙ্কি ওয়াজ জেনারাস অ্যান্ড থ্রি উইট ডাউন ফ্রম দ্য নিম ট্রি অ্যাট দ্য ম্যানস ফিট। বাদরটা উদার প্রকৃতির ছিল, জেনারাস প্রকৃতির, অ্যান্ড থ্রি উইট ডাউন ফ্রম দ্য নিম ট্রি অ্যাট দ্য ম্যানস ফিট। এবং নিম গাছ থেকে সে ওই লয়েনক্লথটাকে লোকটার পায়ের কাছে, ফিট, পায়ের কাছে ছুঁড়ে দিল। ওয়াইল অল দিস ওয়াজ গোয়িং অন, আই নোটিসড এ জেন্টেলম্যান কাম আপ টু দ্য টু আওয়ার কম্পার্টমেন্ট। যখন এই সমস্ত ঘটনা চলছে, আমি লক্ষ্য করলাম একজন ভদ্রলোক আমাদের কম্পার্টমেন্টের দিকেই এগিয়ে আসছেন। হি লুক লাইক এ বিজনেসম্যান, তাকে দেখে মনে হচ্ছে যে তিনি একজন ব্যবসায়ী। হি ওয়াজ ড্রেসড ইন এ হোয়াইট মসলিন ধুতি, এ ডেলিকেট টিউনিক অ্যান্ড এম্বয়ডার্ড ক্যাপ অন হিজ হেড। তিনি একটা সাদা মসলিন সুন্দর এবং একটি চিকনের কাজ করা টুপি মাথায় পরেছিলেন। এ ওয়াজ ক্যারিং হিজ লাগেজ হুইচ ইনক্লুডেড এ বিগ স্টিল ট্রাঙ্ক, সেভারাল স্মল বাস্কেটস অ্যান্ড আ ব্রাস জাগ। একজন কুলি
সে ওই ব্যবসায়ীর মালপত্র বহন করছিল, যার মধ্যে ছিল একটা বড় স্টিলের ট্রাঙ্ক, অনেকগুলো ছোট ছোট ঝুড়ি অ্যান্ড এ ব্রাস জাগ, মানে হচ্ছে পেতলের তৈরি একটা জগ, জাগ যেটাকে আমরা বলি। দ্য ম্যান ওয়াজ শাউটিং অ্যাট দ্য পোর্টার টু হারি আপ উইথ দ্য লাগেজ। লোকটি কুলির দিকে তাকিয়ে চিৎকার করে তাকে তাড়াতাড়ি মালপত্রগুলো বহন করে নিয়ে আসতে বলছিল। সাডেনলি, হঠাৎ করে, এ মাঙ্কি লিপ ডাউন ফ্রম দ্য টপ অফ আওয়ার কম্পার্টমেন্ট অ্যান্ড স্ন্যাচ অ্যাওয়ে দ্য ফাইন এমব্রয়ডার্ড ক্যাপ অফ দ্য বিজনেসম্যান। হঠাৎ করে একটা বাদর আমাদের কম্পার্টমেন্টের ওপর থেকে নেমে ভদ্রলোকের সেই চিকনের কাজ করা টুপিটি ছিনিয়ে নিল। না মাঙ্কি দেন ক্লাইম্ড আপ দ্য নিম ট্রি, তারপর বাদরটা উঠে গেল একটা নিম গাছে। হোয়াট ইউ হ্যাভ ডান মাঙ্কি, দ্য বিজনেসম্যান শাউটেড ইন আটার কনফিউশন। প্রচণ্ড অপ্রতিভভাবে লোকটি চিৎকার করে বলল, আরে কী করছো বাদর? হিজ রাউন্ড অ্যান্ড স্মার্ট ফেস ওয়াজ কভার্ড উইথ প্রাসপিরেশন। তার গোল আত্মতুষ্ট মুখে এবার কিন্তু পার্সপিরেশন ঘাম ফুটে উঠছিল। হি র্যান টুয়ার্ডস দ্য ট্রি ওভার দ্য পাম্প অ্যান্ড স্টুড থ্রেটেনিং দ্য মাঙ্কি। খেয়াল করো, থ্রেটেনিং দ্য মাঙ্কি, আমি আগের বার বলেছিলাম রিকোয়েস্টিং দ্য মাঙ্কি, এবার বলছি থ্রেটেনিং দ্য মাঙ্কি। পিয়াস পার্সন রিকোয়েস্ট করেছিল, এ থ্রেট করছে সে। তাহলে হি র্যান টুয়ার্ডস দ্য ট্রি ওভার দ্য পাম্প, পাম্পের কাছে থাকা গাছটার দিকে ছুটে গিয়ে সে বাদরটাকে নানান রকম ভয় দেখাতে লাগল। হাউএভার, দ্য মোর হি শাউটেড অ্যাট দ্য মাঙ্কি, দ্য রিমোট আর দ্য মাঙ্কি বিকেম। যাই হোক, সে যতই বাদরটার দিকে চিৎকার করছিল, বাদর কিন্তু আরও দূরে চলে যাচ্ছিল, দূরে বলতে গাছের ওপরের দিকে আরও উঠে যাচ্ছিল। হি ওয়াজ দ্য সেম মাঙ্কি দ্যাট হ্যাড স্ন্যাচ দ্য বাথার্স লয়েন ক্লথ। এটা ওই বাঁদরটাই যে ওই স্নানরত ব্যক্তির লয়েন ক্লথ চুরি করেছিল, ওই যে পিয়াস পার্সনের কোমর বন্ধটা চুরি করে নিয়েছিল, যে সেই বাঁদরটাই কিন্তু এই ব্যক্তির ওই চিকনের কাজ করা টুপিটা চুরি করেছে। দ্য পিপল অন দ্য প্ল্যাটফর্ম আর মাচ অ্যামিউজড বাই দ্য প্লাইট অফ দ্য বিজনেসম্যান। স্টেশনে প্ল্যাটফর্মে থাকা মানুষগুলো কিন্তু ব্যবসায়ীর এই অবস্থায়, প্লাইট মানে সিচুয়েশন, এই সিচুয়েশনে তারা কিন্তু খুব আমোদিত হলো। হি লুকড উইথ এ পিটিয়াস অ্যান্ড হোপলেস এক্সপ্রেশন অন হিজ ফেস। তার মুখের করুণ ও নিরাশ ভাব নিয়ে সে দেখতে লাগলো। Meanwhile, a fruit hawker had come forward, pushing his little cart. ইতিমধ্যে একজন ফল ফেরি করে এরকম একজন ব্যক্তি, ফ্রুট হকার, ফ্রুট ভেন্ডারও বলা যেতে পারে, সে এগিয়ে এলো তার ছোট্ট ঠেলা গাড়িটা ঠেলতে ঠেলতে। হি টোল্ড দ্য শেঠজি, শেঠজি বলতে বিজনেসম্যানকে শেঠজি বলা হয় অনেক জায়গায়, তো হি টোল্ড দ্য শেঠজি দ্যাট হি উড রেস্কিউ দ্য ক্যাপ। সে শেঠজিকে বলে যে সে তার ওই টুপিটা উদ্ধার করে দেবে। দ্য বিজনেসম্যান সিম স্লাইটলি রিলিভড, কথাটা শুনে ব্যবসায়ী মনে হলো যেন একটু আশ্বস্ত হলেন। দ্য ভেন্ডার ওয়েন্ট অ্যাহেড, ওই ফল বিক্রেতা এগিয়ে গেল, ড্যাংলিং এ কাপল অফ বানানাস অ্যাট দ্য মাঙ্কি উইথ হিজ রাইট হ্যান্ড। তার ডান হাত দিয়ে একজোড়া কলা ঝোলাতে ঝোলাতে বাঁদরের দিকে ওই ফল বিক্রেতা এগিয়ে গেল। হি স্ট্রেচড আউট হিজ লেফট হ্যান্ড ফর দ্য ক্যাপ, সে তার বাঁ হাতটা বাড়িয়ে দিল টুপিটা চেয়ে। দ্য মাঙ্কি সিম টু হেজিটেট,
বাঁদরটাকে মনে হলো যে একটু ইতস্তত করছে, যে নামবো কি নামবো না, কলাটা নিতে যাব কি যাব না। আও আও, কাম ডাউন, দ্য ভেন্ডর কোক্সড দ্য মাঙ্কি। বিক্রেতাটি বানরটিকে লোভ দেখাতে লাগলো। প্রলোভন দেখানো। হি লিফটেড দ্য বানানাস হায়ার আপ, সে কলা দুটোকে আরো উঁচিয়ে ধরল। দ্য মাঙ্কি রেসপন্ডেড বাই ক্লাইম্বিং ডাউন কসিয়াসলি টু এ ব্রাঞ্চ নিয়ার দ্য ভেন্ডার। এবার কিন্তু বাঁদরটা রেসপন্স করলো তার এই ডাকে, এবং সে ক্লাইম্বিং ডাউন নেমে আসলো কসিয়াসলি, খুব সাবধানে, একটা টু এ ব্রাঞ্চ নিয়ার দ্য ভেন্ডার, ফল বিক্রেতার কাছাকাছি একটা ডালে কিন্তু সে খুব সাবধানে নেমে এলো। আমরা জানি যে যখন এরকম কোনো বাঁদরকে আমরা কিছু খাবার প্রলোভন দিই, তারা কী করে, এদিক ওদিক তাকায়, আগে দেখে নেয় যে সিচুয়েশান তাদের ফলে আছে কি না, এটা কোনো ট্র্যাপ কি না, সেগুলো আগে তারা দেখে আশ্বস্ত হয়। তারপরে কিন্তু আস্তে আস্তে এদিক ওদিক তাকাতে তাকাতে একসময় এসে চট করে জিনিসটা নিয়ে আবার একটু দূরে চলে যায়, তাই না? ঠিক তাই করলো এখানেও বাঁদরটা। সেও ওই কলা দুটোকে নেওয়ার জন্য সাবধানে একটা ভেন্ডরের কাছাকাছি একটা ডালে নেমে এলো। বিকেম সাইলেন্ট, মানে সমস্ত প্ল্যাটফর্ম লোকজন তারা খুব স্তব্ধ হয়ে অপেক্ষা করতে লাগলো, বেথেড ব্রিথ, তারা খুব অল্প শ্বাস প্রশ্বাস ছাড়তে লাগলো, মানে কি একদম দম বন্ধ করে ব্যাপারটা দেখাচ্ছে, তাই এক্সাইটমেন্টে কী হতে চলেছে, সামথিং গোয়িং টু হ্যাপেন। তো তারা খুব ব্যথেড ব্রিথ হয়ে দেখতে লাগলো এই অসম্ভব ঘটনাটা হতে। এটা তো একটা সত্যি অসম্ভব ঘটনা, একটা বাঁদর সে টুপি নিয়ে চলে গেছে, তাকে আমি প্রলোভন দেখাবো আর সে আমাকে টুপি ফেরত দিয়ে কলা নেবে, এটা হওয়ার কথা নয়। তাই তারা কিন্তু এটাকে দীর্ঘ, মানে একদম দম বন্ধ করে এরকম একটা ঘটনা দেখতে লাগলো। দ্য ভেন্ডর কুড ইন এ সফট ভয়েস, ফল বিক্রেতা কোকিলের মতন কুকু শব্দ করতে লাগলো আর বলতে লাগলো, না কোকিলের মতন বলাটা এখানে ঠিক না, কুড যদিও কোকিলের ডাককেই বলে, কিন্তু এখানে মানে সফট ভয়েসে এই যে আও আও বলছে ওটাই, আও আও টু দ্য মাঙ্কি। দ্য মাঙ্কি লুকিং দিস সাইড অ্যান্ড দ্যাট, বাঁদরটা একবার এদিক তাকালো একবার ওদিক তাকালো, অ্যাকসেপ্টেড দ্য বার্গেন, তার এই দরকষাকষিটা যে টুপি ফেরত দাও আর কলা নাও, এই ব্যাপারটা সে মেনে নিল। ইট টুক ওভার দ্য ব্যানানাস উইথ ইজ রাইট হ্যান্ড অ্যান্ড রিলিজ দ্য এম্বর্ডার্ড ক্যাপ স্লাইটলি ক্রাম্পল্ড উইথ ইটস লেফট হ্যান্ড। ইট টুক ওভার দ্য ব্যানানাস উইথ ইজ রাইট হ্যান্ড, সে তার ডান হাত দিয়ে কলাটা নিল অ্যান্ড রিলিজ দ্য এম্বর্ডার্ড ক্যাপ স্লাইটলি ক্রাম্পল্ড উইথ হিজ লেফট হ্যান্ড, এবং বাঁ হাত দিয়ে সেই চিকনের টুপিটা ছেড়ে দিল একটু ভাজ অবস্থায়। সে যেটা ধরেছে হাত দিয়ে তো টুপিটা একটু ক্রাম্পল্ড হয়ে গেছে, ধবধুরস্ত আর ওরকম নেই, একটু ভাজ পড়ে গেছে। দ্য স্পেকটেটরস শাউটেড ইন প্রেইজ, দর্শকরা, স্পেকটেটরস মানে হচ্ছে ভিউয়ার্স, দর্শক যারা, তারা প্রশংসায় চিৎকার করে উঠল এই প্রেইজটা কার জন্য, ফ্রুট ভেন্ডারের জন্য। দ্য ফ্রুট ভেন্ডার কেম অ্যান্ড হামলি অফার্ড দ্য শেঠজি হিজ ক্যাপ, ফ্রুট ভেন্ডার ফল বিক্রেতা এগিয়ে এলো এবং শেঠজিকে খুব বিনয়ের সাথে তার টুপিটা ফেরত দিল। দে আর হাংরি হি সেড, সো দে ডিস্টার্ব দ্য প্যাসেঞ্জার্স, ওরা আসলে ক্ষুধার্ত তো তাই প্যাসেঞ্জারদেরকে এরকমভাবে বিরক্ত করে। এই কথা কে বললো? না ফল বিক্রেতা বলল।
আচ্ছা, সেড দ্য সেটজি। সেটজি বলল, ও আচ্ছা। অ্যান্ড টার্ন টু গো ইন টু দ্য কম্পার্টমেন্ট, এবং কম্পার্টমেন্টে ওঠার জন্য ঘুরে দাঁড়ালো। তা দেখো ওই আচরণটা দেখো, একজন ব্যক্তি তার টুপি বাদরের কাছ থেকে ফিরিয়ে দিল, অথচ সে তাকে একটা থ্যাংক ইউ বলা প্রয়োজন বোধ করলো না, সে শুধু আচ্ছা বলে কম্পার্টমেন্টের দিকে কিন্তু ঘুরে দাঁড়ালো। দ্য ভেন্ডার সেড, ভেন্ডার বলল, শেঠজি প্লিজ গিভ মি টু আনাস ফর দ্য বানানাস হুইচ আই হ্যাড টু অফার টু দ্য মাঙ্কি। বলল, শেঠজি আমাকে প্লিজ ওই কলা দুটোর দাম যদি দিতেন। কী দাম চেয়েছে? না, টু আনা, দুই আনা পয়সা চেয়েছে কলা দুটোর জন্য, যে কলা দুটো সে বাদরকে অফার করেছে। টু আনাস, হোয়াট ইম্পুডেন্স! সে ডিসশাউটেড ইচ ওয়ার্ড ইন ডিসগাস্ট অ্যাট দ্য গ্রিমি ফুড ভেন্ডার। কি দুই আনা, কি ধৃষ্টতা! শেঠজি চিৎকার করলেন প্রতিটা শব্দ বিরক্ত সহকারে এই নিরীহ ফল বিক্রেতার উদ্দেশ্যে। প্লিজ গিভ হিম দ্য মানি শেঠজি, দ্য রেস্ট অফ দ্য কম্পার্টমেন্ট সেড। কম্পার্টমেন্টের অন্য লোকজন কিন্তু শেঠজিকে অনুরোধ করলো যে হ্যাঁ দিয়ে দিন না টাকাটা শেঠজি ওনাকে। আচ্ছা, হেয়ার আর ফোর আনাস ফর ইউ পটার অ্যান্ড অ্যান আনা ফর ইউ ফুড ভেন্ডার। শেঠজি বলল, আচ্ছা। এই বলে পটারকে সে দিল চার আনা, যে তার মাল বহন করে এনেছে কুলি, আর ফুড ভেন্ডারকে দিল দিতে চাইছে ক আনা না এক আনা। ফুড ভেন্ডার কত চেয়েছে? না, দুটো কলার জন্য সে টু আনা চেয়েছিল, আর এ দিচ্ছে এক আনা। বাট আই ক্যারি টু বিগ পিসেস অফ লাগেজ, দ্য পটার ওয়েল্ড। চার আনা পেয়ে কুলি কী বলছে? কুলি বলছে যে কিন্তু আমি তো দুটো লাগেজ, বড় বড় লাগেজ বয়ে আনলাম। গো গো ক্রুক, যা যা জালিয়াত। শেঠজি থান্ডার্ড অ্যাট দ্য প্রোটেস্টিং পটার। প্রতিবাদী কুলির উদ্দেশ্যে শেঠজি গর্জে উঠলেন। দ্য পটার লেফট, পটার সেই চার আনা পয়সা নিয়েই চলে গেল। সে হয়তো আশা করেছিল এই বড় বড় লাগেজগুলো বয়ে আনার জন্য সে আর একটু বেশি কিছু পাবে। শেঠজি তাকেও নিরাশ করল। দ্য ফুড ভেন্ডার পারসিস্টেড, ফুড ভেন্ডার তখনও অনুনয় চালিয়ে যাচ্ছে। শেঠজি বি জাস্ট, আই সেভ ইউর অনারেবল ক্যাব। শেঠজি একটু বিনয়ী হন, আমি আপনার সম্মানের ওই টুপিটা বাঁচিয়েছিলাম। বি জাস্ট, একটু ন্যায়পরায়ণ হন, একটু ন্যায় করুন। আমি আপনার সম্মানের টুপি, অনারেবল ক্যাব। দেখো টুপি কিন্তু শুধু কিছু মানুষের জন্য, টুপি কিন্তু একটা সম্মানের জিনিস। আমরা দেখেছি যে বিভিন্ন নাটক, বিভিন্ন মুভিতে দেখেছি যে কেউ মারা গেছে, পুলিশ কিন্তু তার নিজের টুপিটা খুলে রাখে, তাই না? খুলে হাতে নাই সম্মানের, মৃত ব্যক্তির সাথে কোনো শত্রুতা নেই। তো সে যেই হোক না কেন, সে যে চোর জোচ্চোর যাই হোক না কেন, তো পুলিশও কিন্তু তাকে সম্মান দেওয়ার জন্য টুপিটা খোলে, তাই না? তো টুপি কিন্তু একটা সম্মানের বিষয়। এখানে শেঠজির সম্মানের টুপিটা সে বাঁচিয়েছে, তাই সে দুয়ানা পয়সা চেয়েছে। সেটা ঠিক সম্মানের টুপি বাঁচিয়েছে বলে না, সে তার কলার দামটাই চেয়েছে, কিন্তু সে যে কাজটা করেছে তার জন্য সে কিন্তু এক পয়সাও চায়নি। কিন্তু শেঠজি, এই শেঠজিকে আমরা, এরকম ক্যারেক্টার আমরা রাস্তাঘাটে খুব দেখি, যারা গরিব মানুষকে নিচু নজরে দেখে। এই ব্যবসায়ী, দ্য বিজনেসম্যান থ্রু অ্যান আনা টুয়ার্ডস হিম অন দ্য প্ল্যাটফর্ম। ব্যবসায়ী তার উদ্দেশ্যে প্ল্যাটফর্মে একটা আনা পয়সা ছুঁড়ে দিল। দ্য গার্ড হুইসেল ব্লু, দ্য ট্রেন ওয়াজ অ্যাবাউট টু ডিপার্ট। গার্ডের হুইসেল বেজে উঠল,
ট্রেন ছাড়বার জন্য প্রস্তুত হলো। দ্য ভেন্ডার লুকড ইন থ্রু দ্য কম্পার্টমেন্ট উইন্ডো। তখনও ফল বিক্রেতা কম্পার্টমেন্টের জানলা দিয়ে কিন্তু উঁকি মারছে। সেটজি, ডু নট রব দ্য পোর। সেটজি, গরিবকে লুটবেন না। যা যা, টেক রেস্ট। দ্য সেটজি স্কল্ড অ্যাট হিম। সেটজি তাকে স্কাউল্ড করলো। স্কাউল্ড মানে চোখ রাঙানো। চোখ রাঙিয়ে বলো তাকে, চোখ রাঙিয়ে বলো, যা যা বিশ্রাম নেগে যা, এরকম। দ্য ট্রেন হ্যাড বিগান টু মুভ। দ্য ফুট ভেন্ডার ফার্স্ট রান অ্যালং উইথ ইট, দেন গট অন টু দ্য ফুট স্টেপ অ্যান্ড ক্লাং টু দ্য উইন্ডো প্লিডিং। ট্রেন চলতে শুরু করেছিল। বিক্রেতাটি দ্রুত ট্রেনের সাথে ছুটে চললো। তারপর ট্রেনের পা রাখার স্থানে উঠে জানলা ধরে ধরে ক্লাং করে থাকা মানে হচ্ছে সেটা থাকা, জানলার সাথে মুখ ঠেসে থাকলো। প্লিডিং, সাথে সাথে সে তার প্রার্থনাও চালিয়ে যেতে লাগল, অনুরোধ যেটা সে করছিল তার দুয়ানা পয়সার জন্য। বাট শেঠজি হ্যাড টার্নড হিজ হেড অ্যাওয়ে। শেঠজি কিন্তু জানলার দিকে আর তাকিয়ে নেই, তিনি এবার মুখ ঘুরিয়ে নিয়েছেন ইচ্ছা করেই, যাতে তাকে এই ফুড ভেন্ডারকে আর ফেস করতে না হয়। হি ওয়াজ লুকিং আউট অফ দ্য উইন্ডো অ্যাট দ্য গুডস ট্রেন অন দ্য আদার সাইড। এবার অন্যদিকের জানলা দিয়ে মালবাহী গাড়িটার দিকে, যেটা পাশে আর একটা লাইনে আছে, সেই ট্রেনটার দিকে তাকিয়ে আছেন। কোনো প্রয়োজন নেই, জাস্ট টু অ্যাভয়েড দ্য ফুড ভেন্ডার। শুধুমাত্র ফুড ভেন্ডারকে অ্যাভয়েড করার জন্যই কিন্তু এই কাজটি করছেন তিনি। The train had passed the whole length of the platform and the frustrated vendor finally dropped off. Train ta gota train ta jotokkhon platform mer shesh matha obdi gelo totokkhon food vendor kintu food step e dariyechilo ebong sheshe she nirash hoye neme porlo. Shetji turned round to all of us and began to justify himself. শেঠজি এবার আমাদের দিকে তাকালেন, মাথা ঘোরালেন এবং নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করলেন। যখন আমাদের কোনো কাজ পাবলিকলি, আমরা নিজেরাই জানি না যে এই কাজটা আমি ঠিক করলাম, নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করি যে তারা আমাদের সাপোর্ট করবে। রাস্তায় কারোর সাথে, কোনো সাইকেলের সাথে আর একটা সাইকেলের ধাক্কা লেগে গেলে, কোনো টোটো গাড়ির সাথে ধাক্কা লেগে গেল, আমরা করি এটা কি না, অন্য লোকদের বলি যে আমি তো বলুন আমি তো ঠিক সাইড দিয়ে যাচ্ছিলাম, উনি তো ভুল এসে আমাকে মারলো গুতো, এগুলো আমরা করি। তো সেই জিনিসটা ইনি করছেন, নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করছেন এবং বলছেন, If he did not want to help me to get my cab back, he should not have offered the monkey the bananas. Jodi o amake sahajjo korte na, amar tupi ta ferot pete sahajjo korte nai ba chaito, tale o badar ta ke or kola dewar dorkar chilo na. I did not ask him to help. Ami to tar sahajjo chaini. I felt that all the other passengers had sympathy for the poor vendor. আমি এটা কোথায় ফিল করতে পারছিলাম যে ট্রেন কম্পার্টমেন্টের অন্য প্যাসেঞ্জাররা কিন্তু ওই গরিব ফল ব্যবসায়ীর প্রতি সমব্যথী, তাদের সাপোর্টটা কিন্তু ওই ফল বিক্রেতার দিকেই। দ্য হোল অ্যামিউজিং এপিসোড হ্যাড এন্ডেড ইন এ বিটার সেন্স অব গ্রিভেন্স এগেনস্ট দ্য রিচ বিজনেসম্যান হু হ্যাড বিন সো হার্ট টু দ্য জেনারেস হার্টেড ফ্রুট ভেন্ডার। গল্পের শুরুটা হয়েছিল একটা প্রমোদ দিয়ে, বাদররা নানান রকম ক্যারিকেচার করছিল, তারপর পিয়াস পার্সনের ওই ধার্মিক ব্যক্তির লয়ন ক্লথ ছিনিয়ে নিল, আবার সে প্রে করাতে ফিরিয়ে দিল। এক ফুড ভেন্ডারের একটা ম্যাজিক আমরা দেখতে পারলাম, সেখানে সে দুটো কলা দেখিয়ে কীভাবে, যেটা অসম্ভব একটা ব্যাপার যে একটা বাদর টুপি ছিনতাই করে নিয়েছে, সেই টুপি তারা ফেরত না পাওয়ার কথা, তবুও সে কিন্তু এই অসম্ভবকে সম্ভব করে দেখালো। তো সব ব্যাপারটাই কিন্তু প্ল্যাটফর্মের মানুষ এবং কম্পার্টমেন্টের অন্যান্য প্যাসেঞ্জারদেরকে খুব আমোদিত করেছিল। কিন্তু এখন এই টোটাল
এই আমোদের যে পর্বটা সেটা একটা কি না একটা একটা তিক্ত অভিযোগের মাধ্যমে, যে তিক্ত অভিযোগটা কে করেছে না এই ব্যবসায়ী, সমস্ত আমোদের পর্বটা শেষ হচ্ছে একটা তিক্ত অভিযোগের মাধ্যমে এগেনস্ট দ্য রিচ বিজনেসম্যান হু হ্যাড বিন সো হার্ড টু দ্য জেনারেস হার্টেড ফুড ভেন্ডার। একটা বিনয়ী হৃদয়ের একজন ফল ব্যবসায়ী যে তার নিজের কাজ ফেলে অন্যের টুপি সংগ্রহ করে দেওয়ার চেষ্টা করেছিল, তাকে হেল্প করতে চেয়েছিল, হ্যাঁ তাকে তার দুটো কলা খরচ করতে হয়েছিল এবং সেই কলাটার দাম সে চেয়েছিল কারণ সে গরিব মানুষ, সেই কলার পয়সা বেয়ার করার তার নিজের ক্ষমতা নেই, সেই কারণেই সে তার দামটা চেয়েছিল। I drew a cartoon of Shetji and showed my drawing to all other passengers except him. আমি শেটজির একটা কার্টুন আঁকলাম এবং আমার ড্রয়িংটা অন্য সকল প্যাসেঞ্জারকে দেখালাম এক্সেপ্ট হিম, দেখালাম না শুধু ব্যবসায়ীকে। এভরি ওয়ান লাভ, প্রত্যেকে দেখে হাসতে লাগলো। দ্য মোর উই লাভ, আমরা যত হাসছিলাম শেটজি বিকেম দ্য মোর আনকমফোর্টেবল, আমরা যত হাসছিলাম শেটজি তত অস্বস্তিতে পড়ছিল। এটার মাধ্যমে কিন্তু লেখক এই শেটজির বিরুদ্ধে, শেটজির এই অমানবিক আচরণের বিরুদ্ধে একটা প্রতিবাদ করেছিল, কি না একটা কার্টুন এঁকে, কার্টুনটা সে সকল প্যাসেঞ্জারকে দেখাচ্ছে কিন্তু শেটজিকে দেখাচ্ছে না, সবাই হাসছে, শেটজি বুঝতে পারছে যে ওনাকে নিয়েই হাসাহাসিটা হচ্ছে কিন্তু কিছু বলার নেই, কোনো প্রমাণ নেই, তাই তিনি আরও বেশি অস্বস্তিতে পড়ছিলেন। তো এইভাবে আমাদের গল্পটা শেষ হয়। গল্পটা থেকে কিন্তু আমরা তৎকালীন একটা স্টেশন অ্যাম্বিয়েন্স পেলাম, তৎকালীন স্টেশনগুলো কেমন হতো বা মানুষের জীবনযাত্রা কিছুটা ধরা পড়ল। তাছাড়া আমরা পেলাম একটা বুদ্ধিমান বাদরের দর্শন এবং তার বিচার ক্ষমতাও পেলাম আমরা। দেখো যখন পিয়াস পার্সনের লয়ন ক্লথ সে চুরি করে তখন পিয়াস পার্সন কী করেছে না, তাকে রিকোয়েস্ট করেছে, শেটজির মতন থ্রেট করেনি, কিন্তু সে কিন্তু সেই লয়ন ক্লথটা ফেরত দিয়েছে। আবার যখন ফল বিক্রেতা তাকে কলাগুলো দেখায়, সে কলাগুলো নিয়ে শুধু কলাগুলো নিয়ে উঠে চলে যেতে পারত, সে কিন্তু টুপিটা ফেরত দিয়ে কলা দুটো নিয়েছে। তাহলে একটা বাঁদরের যে বুদ্ধিমত্তা আছে সেটা কিন্তু একটা মানুষের নেই এখানে, সে কিন্তু বিনয়ী হতেই পারত এই আমাদের ব্যবসায়ী শেটজি একজন গরিব ফল বিক্রেতার প্রতি, কিন্তু সেটা সে দেখায়নি। অপরদিকে ফল বিক্রেতাকে দেখো, সে গরিব, সে তার এই ফল বিক্রি করেই কিন্তু তার রুজি রোজগার হয়, অথচ যখন সে দেখে যে একটা মানুষ বিপদে পড়েছে তখন কিন্তু সে তাকে সাহায্য করতে এগিয়ে আসে, এটাই মানুষের ধর্ম হওয়া উচিত। শেটজি কী বলছেন পরে, যে আমি তো তাকে সাহায্য করতে বলিনি, সাহায্য করতে বললে তবে সাহায্য করা উচিত, এরকম মানসিকতা কিন্তু আমরা দেখতে পাই এবং এই শেটজির মতন মানুষ কিন্তু আমাদের আশেপাশে আমরা দেখতে পাই। গল্পটা সত্যি একটা আমোদে পর্ব দিয়ে শুরু হয় অথচ শেষ হয় একটা ফ্রগ গ্রিভেন্স দিয়ে। ধন্যবাদ।